প্রেম কয়েদি আব্দুস সামাদ ফজলের জামান দুলাল নিবেদিত মোহাম্মদ শফিকুর রহমান প্রযোজিত এসকে মুভিজ পরিবেশিত কাহিনী ও সংলাপ কাশেম আলী দুলাল চিত্রনাট্য পরিচালনায় এম বি মানেক নৃত্য পরিচালনায় ছিলেন মাসুম বাবুল বিষয় দৃশ্য পরিচালনায় ছিলেন শূন্য সঙ্গীতে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আলী আকরাম শুভ গীতিকায় আহমেদ ইমতিয়াজ বুলবুল কাজী মাজহার আনোয়ার ও কবির বকুল সম্পাদনায় ছিলেন জিন্নাত হোসেন জিন্না অভিনয় করেছেন শাকিব খান সাহারা প্রবীর মিত্র রেবেকা সুব্রত শারমিন আসিফ ইকবল মিশা সদাগর শাঙ্কু পাঞ্জা শিবা শানু তারপরে ছিলেন পলা সুরুজ বাঙালি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। এখানে গল্পটা দেখা যায় যে ছোটকালে মানে একজনের বিয়ে আছে, তখন সাকিবের ছোটকালের বলছে যে মা এটা কি বলছে, একটা মেয়ে আর একজনকে বিয়ে করলে তাকে জামাই বলে। এ বলার পরে তারপর সাহারা ডাকছে, ডেকে বলছে আমি তোমার বউ তুমি আমার জামাই। এইভাবে বলার পর পরে একটা গান আছে বন্ধু তুমি, গান হয়ে যাওয়ার পর প্রবীর মিত্র এবং সুব্রতের কাছে গেছে। এখন গিয়ে দেখা যায় যে সুব্রত হইলো সাকিবের বাবা আর সাহার হইলো বাপ হইলো প্রবীর মিত্র। এবার ছোটোকালতে তাদের বলা আছে যে দুজনাকে বিয়ে দেবো, তাদের দুজনের বিয়ে দেবো। এবার বলার মধ্যে ওরা ভালো আছে। তারপরে সাহারাকে নিয়ে সুব্রত চলে যায়, তা সাকিব খান যাইতে দেবে না, পরবর্তীতে চলে গেল। তারপরে রেবেকা ওর ঘরের মধ্যে তুলে দিলে। তার পরবর্তীতে দেখা গেল সুরুজ বাঙালি মানে সাকিব খান সাহারা ছবি নিয়ে রয়েছে আর সুরুজ বাঙালি কি নুকলি। তারপরে পরবর্তীতে মানে ওর দেখালে যে আমি ওর ভালোবাসি এক যুগ ধরে। পরবর্তীতে দেখা গেল সাহারা সে থাকে অন্য জায়গায়, মানে প্রবীর মিত্র মেয়ে আর একটা ছেলেও আছে, তখন ওরা থাকে তো ওর ভালোবাসে। ও কিন্তু নরম, কোনো কথাবার্তা মানে অতটা ভালো পড়াশোনা পারে, তখন ও কারো মানে কার গ্যাঞ্জাম ফাতারি কারোর সাথে যায় না, ভালোভাবে চলাফেরা করে। ওদিকে সে মোটর সাইকেল দিয়ে যায় যে এমনভাবে অ্যাক্সিডেন্ট করতে যায়। পরবর্তীতে ওখানে গিয়ে বলে যে কি ঠিক করে দিলেন, আমি যে এখন বলছে জিনিস তালি আমার কাছে দিয়ে যাও, আমি অফিসে দিয়ে এটা ঠিক করে দেবো। রিটার্ন বলছে আমি আমি এসব চাই না, এরম যদি আমি মরে যেতাম। এবার একটা লোক জিনিস নিয়ে বলছে যে নিয়েন না ভাই, এবার ওই লোকটা তেড়ে দিয়েছে। পরে সাহারা দেখলো ওর সাকিবের একটা বুনো আছে। তারপরে দেখা গেল যে এর মধ্যে সাহারার মানে ওর সাথে প্রেমের ভাব করার জন্য একটা সিটি বলছে আবার কণ্ঠশিল্পী হতে যায় সবই যে। ওদিকে সাকিব খান সে পড়াশোনা করে, আবার এর মধ্যে ওই টোটো মানে মিশা সদাগরের নামে কেস করে দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে ও সিটি পেয়েছিস, ওর মানে সুরুজ বাঙাল বলছে আগে সিটি দিবি, ওই কেসে যাওয়ার দরকার নেই, তুই সিটি দিয়ে। তারপর ও সিটিটা সাহারাকে না দিয়ে ওর মার কাছে দিয়েছে। এবার ওর মাকে বলছে আমি আপনার মেয়েকে ভালোবাসি, মেয়ে দিয়ে চাই তা আপনাদের দিলে আপনারা বলতে পারবেন সুন্দরভাবে, এভাবে বলে দিয়েছে। তার পরবর্তীতে দেখা যায় যে ওপরে ওই সিটিটা বলছে সেই সিটিটা দিয়েছেন সুরুজ বাঙালি বলছে বলছে সিটির পরে সাহারা পড়ি বলছে। তারপর আবার একটা সিটি বলছে তুমি আমার সামনে বলছো কীভাবে, তারপরে তোমার মতো আলকার যে তারপরে ওই স্মার্ট হয়ে এসে দিয়ে একটা গানও হবে। ওদিকে ওর এর মধ্যে ওর সাহারাকে বাসের মধ্যে গিয়েছে একজনা বসেছে, পরবর্তীতে সাকিবের বইসে দিয়েছে। পরবর্তীতে সাকিব খান ও তেড়ে দিয়ে ও আবার চলতে গিয়েছে, আবার ওর আবার ওই ভিলেনরা ধরতে গিয়েছে। তারপরে একটা ইন্দুর ওর ছাতার মধ্যে তে সাকিব খানে চলে যাবে, সাকিব খান ওদের মারামারকে বেঁচে দিয়েছে। এভাবে মানে ওদের ওর মধ্যে একটা ভালোবাসা জন্মাছে। এই গল্পের মধ্যে সাকিব খান তাও ওর আরাম করে থাকে। তারপরে একদিন সাহারার জন্মদিনে মিশা সদাগর বলছে, এবার মিশার সাথে ডায়লগ দিয়ে বলছে যে
আগের মধ্যে তুই কালকের মধ্যে কেস না জানে তোর বলো তোর বাড়ি সব মেরে ফেলতে পারে, তারপরে ওর যে সব বাপ মা বলতে যাবে রেবেকা বলছে তোর আমি ছাড়তে যাবে, যদি বলতে যাবে সাহারা বলবে না তুমি এই কেস তুমি আছে নড়বে না। ওর কথা শুনে পরবর্তীতে শাকিব খানে ডেকে নিয়ে এসে মিশা সন্তকের হাই মারে মেরিয়ে বাড়ি আসে, বাড়ি এসে দেখে এই কথা শুনে মানে সাহারার সাথে, ওরা সাহারা বলছে যে তুমি তাহলে তো তোমার বউকে যদি সে বিয়েও করে যদি তার দেয় তাও তো তুমি এরম বলে ব্যাপারটা। ওর পরবর্তীতে শাকিব খান নিগে ওই মিশা সদকের ভাই পলাশকে খুন করে ফেলে উল দিয়ে, পরে তারপরে সারা পুলিশ ডেকে নিয়েছে ওর যে থানায় দিয়ে দেয়। পরবর্তীতে মিশা সদকর খুব খুশি নীলিমা যেন এটা বলে ওর ফাঁসি হয় সেই জন্য ও জেলে গিয়েছে, গিয়ে বলছে আমি তোমার ভালোবাসি না এইভাবে অনেক কথা বলার পর চলে গিয়েছে। পরে শাঙ্কু পাঞ্জা মানে শাঙ্কু পাঞ্জা আর শিবা শানু এসে ওর সুইডে নিয়ে গেছে, বলছে তুমি এখানে এসো আমার সাথে কথাবার্তা বলো, আর বলার পর ও বাসায় চলে গেছে, বলছে কি দুলাভাই চলে গেল কেন, বলছে আচ্ছা সমস্যা নেই। আবার পরে বাড়ি এসে দেখা গেলো ওই চিন্তায় শিশুর বাবা সুব্রত সে অ্যাক্সিডেন্ট মতন মানে প্যারালাইজ হয়েছে, তারপর রেবেকাও নেবে না, বলছে তুই বাড়িতে চলে যা তোর বাপের মাথায় চলবে তোর আমারা তোর বা আমার মরা মুখ, তারপর চলে গেল। তারপর শাঙ্কু পাঞ্জোর কাছে আসার আগে সে মিশা সদকের ঈশ্বর মারতে গিয়েছে, আবার ওদের সব মেরে মিশা সদকের অজ্ঞান করে ফেল দিয়েছে। এর মধ্যে শাঙ্কু পাঞ্জা এসে বলছে ওরা জানো আমার বুনডাকে ওরা আছে ধর্ষণ করবে, আমি কিচ্ছু করতে পারি তো এই জন্য আগে নিয়ে। তারপর শাকিবের হাতে বন্দুক চাইলে দিয়ে বাচ্চা আগে তুমি, তারপরেও বাদশাহ বড় বাদশাহ সন্ত্রাস হয়ে যায়। তারপর দেখা গেল সাহারার একটা গান আছে, গানটা হয়ে যাওয়ার পর ও একটা মোটর সাইকেলে মানে একজনের লিপ দিয়েছে তার মেরেছে ওর লোকজন। তারপরে দূর যায় বলে একজন পুলিশ এসেছে ওই সে বলছে কি সমস্যা, তারপর বলছে আমি তো বলবো। তারপরে সাহারার কাছে গিয়ে বলছে যে আপনার বাদশাহ বলে একজন লোক আপনাকে একজনের লিপ দিচ্ছে তাকে মেরেছে বলে বাদশাহকে। পরবর্তীতে ও একজন মোটর গাড়িতে গাড়িতে চলে যাচ্ছে, পরে শাকিবের লোকজন এসে ও নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ওদিন খুব জ্বর মধ্যে বলছে নীলিমা, তারপর দেখা যাচ্ছে শাকিবের লোক। তারপরে শাকিব অন্যরকম হয়ে গিয়ে ওকে ডেকে নিয়েছে, ডেকে নিয়েছে প্রেমের কথা বলছে জন্মদিন কেক দিয়েছে, তার পরবর্তীতে ও নিয়ে চলে গেল তোমার নামে দেখো নীলিমা। এর মধ্যে ও যে কষে এক জায়গায় গান বাজনা কষে ওখানকে ধন্য বলছে বেহাই পানা হবে না, প্রবীর মিত্রর কাছে গিয়ে বলছে। এদিকে ওর বোন যে ওর একটা ছেলেকে ভালোবাসে আবার পুলিশ, তার সাথে একটা গানও আছে দেখবেন। হয়ে যাওয়ার পর দেখা গেল যে এদিকে ও যেখানে যাচ্ছে শাকিবের লোকজন যাচ্ছে, এদিকে শাঙ্কু পাঞ্জার সাথে একটা শাকিব বলছে আমি ওর ভালোবাসি, শিবাসন গলা ধরেও টেনে দিয়েছে। এইভাবে বলার পর একদিন সাহারা বুঝে শুনে এদিকে আসিফ ইকবালের সাথে শাকিব মানে সাহারার বাপ বিয়ে দিয়ে দেবে, তখন শাকিব শুনে ফেলছে, দিয়ে ওই আসিফ ইকবাল বলছে তুই আমার গাড়ি নষ্ট করে ফেলছিস, তোরে বলছে গাড়ি ফিরে। তার পরবর্তীতে আসিফ ইকবালের মার কাছে গিয়ে ক্ষমা সেই মানে অনেক কিছু বলার পর ওই সে বলছে তো আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন। পরবর্তীতে আসিফ ইকবাল বলছে বিয়ে দাও, পরবর্তী যায় বিয়ে দিন, শাকিব চলে এসে ওর বন্দুক ধরলে বন্দুকদের ভয় তার বিয়ে করলে না। ওইদিকে একদিন সাহারা শাকিব খানকে ডেকে নিয়েছে এক জায়গায়, ডেকে নিয়েছে মানে ফোন করে বলেছে আমি তোমার ভালোবাসি, আবার যেই নিয়েছে ওর সাথে দেখবে না তোর কারণে বেশ আছে এসআই টুটুল অসাধারণ একটা গান, এই গানটা হয়ে যাওয়ার পর ওর ফেলে দিয়ে বলে যে আমি কী জন্য এই করছি, কারণ তুমি আর তোর জন্য আমার বোন মারা গিয়েছে আত্মহত্যা করে। পরে বলে যে পলাশ মানে সে ওর ধর্ষণ করে শাকিবের কাছে শাকিব দেখেলো কিন্তু আদালতে কিচ্ছু বলতে পারেনি, পরে বোন আত্মহত্যা এই জন্য পরে ওর ফেলে দিয়ে ওই সাহারা বেঁচে যায়। তারপরের দিন হাসপাতাল থেকেও ছবি ফবি দেওয়ালা দেখেছো আমি মরিনি। তারপরে পরবর্তীতে শাকিব আর সাহারা কেবল কী জন্য সেদিনকে মিশা শতকের লোকজন আমার কাছে গিয়ে আমার বাপ মার বন্ধু বলছে আমার বোনের ইজ্জত নেবে সেই জন্য বলছে তুমি যাও, আগে থেকে তো ছেড়ে দিলাম। পরবর্তী আসিফ ইকবালে বন্দুক বন্দুক ধরে ওর প্রেম করতে দেয়, পরে মিশা শতকের লোকজন এসে মেরে এর মধ্যে শাঙ্কু পাঞ্জার ধরে নিয়ে গিয়েছে পুলিশ। পরবে শাকিব খান বেঁচে দিয়েছে, ওদিকে ওর
বোনের জামাই ধরে নিয়ে শাঙ্কু পাঞ্জা নিয়ে বলছে তোর জন্য আমরা জেলে পরবর্তী, তো শাকিব খান গিয়ে ওদের মেরে দিয়ে ওদের সাথে সাটাই পাটাই হয়ে শাকিব খান চলে গেছে পরবর্তী শাঙ্কু পাঞ্জা মিশা সদকারের কাছে গিয়েছে, গিয়ে সব একসাথে হয়ে মিশা সদকের লোকজন আবার শাকিবের বাসায় গিয়ে ওর মানে হাসপাতালে ওর বাপ রয়েছে শরীর রেবেকা মানে ওর বোন ডেকে নিয়ে পরবর্তীতে ছুরির আঘাতে ওর বাপ মারা গিয়েছে পরবর্তী শাঙ্কু পাঞ্জার আঘাতে ওর মাডা মারা গিয়েছে পরবর্তী ওর মানে মিশা সদ মানে সারা শাকিব খান উপরতে দেখছে ওদের পরে কবর ফবর দিয়ে তারপরে সব আসছে ওদিকে ওর কাছে ওই যে বললাম আসিফ ইকবাল কাজ দিয়েছে পরবর্তীতে ওর বন্দুক দিয়ে ওর বাপার ওর আসিফ ইকবাল ওর মাকে মেরে দিয়েছে মিশা সদকের লোক, তার পরবর্তীতে এর বলছে তুই চলে যা পরবর্তীতে সাহারা যায় না ভালোবাসে করে পরবর্তীতে শাকিব খান মানে শাকিব খান সাহারা টেনে দিয়ে চলে যাচ্ছে লোক চলে যাবে মিশা মানে মিশা সদ শাঙ্কু পাঞ্জার লোক হয়েছে শাকিব খানের সাথে কী মারামারি পরবর্তীতে ওদের মেরে দিয়ে ওরা দুজনে একসাথে হয়ে যায় সিনেমাটা শেষ হয়। তার গল্পটা একটা অসাধারণ কীভাবে শাকিব খান একটা ভালো মানুষ সাহারার জন্য নষ্ট হয়ে গেল পরবর্তীতে এই নষ্ট হয়ে ওর সাথে খুব একটা ব্যবহার করলো কিন্তু ভালোভাবে পরবর্তীতে জানা গেল কী কারণে ও খারাপ হয়েছে। তা গল্পটা একটা ইন্টারেস্ট গল্প হলো এই প্রেম কয়েদি সিনেমার এন্ড কিশোর এস আই টুটুলির এবং সিনেমার মাঝে মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার যে গান সিনেমার লোকেশন আর শাকিব খানের যে অভিনয় এম বি মানিকের যে পরিচালনায় কাশেম আলী দুলালের যে কাহিনীতে এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ইগল মুভিজ ইউটিউব চ্যানেলে আছে এই প্রেম কয়েদি অসাধারণ একটা গল্পের মুভি। তা বলবো আপনার যদি আমার কথা ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এই মুভিটা, এবং নতুন হলে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন।